আসসালামু আলাইকুম। আমাদের বাড়িটা যেহেতু মার্চ মাসে কেনা হয়েছে, কাজে আমরা এবছরই প্রথম সবজি গাছ লাগিয়েছিলাম। অনেকদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আন্টির কাছ থেকে আমি গাছ নিয়ে এসে লাগিয়েছি, কিন্তু গাছটা মানে তাজা হচ্ছিল না। তো এতদিন পর হঠাৎ করে আলহামদুলিল্লাহ ফুল ফুটেছে। আবার হচ্ছে যে পুঁইশাক গাছটা ছিল সেটাতেও পুঁইশাক দেখলাম যে গাছটা একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার নিজের বাগানে সবজি না হলেও দেখেন আমি কতগুলো সবজি উপহার হিসাবে পেয়েছি। আমাদের আন্টি আর ভাবি দুইটা বাংলাদেশি আন্টি এবং ভাবির কাছ থেকে আমি এই সবজিগুলো পেয়েছিলাম। তো খুব ভালো লেগেছে সবজিগুলো পেয়ে। আর একটা ভাবির বাসায় যেহেতু নিজেই সবজি উঠিয়েছিলাম, এটা হচ্ছে শিম গাছ। ভাবির বাসায় দুইটা শিম গাছ আছে। শিম ফুল আমার খুব ভাল লাগে, দেখে মনে হয় যে অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলগুলোর মতোই দেখেন, একই রকম শেপের ফুল। তো শিম গাছে প্রচুর মৌমাছি বসে, যার কারণে প্রথমে একটু পানি দিয়ে নেওয়া হচ্ছিল যাতে মৌমাছিগুলো দূরে উড়ে চলে যায়, কারণ মৌমাছি হাতে কামড় দিলে অনেক কষ্ট হয়। তো আমি আর ভাবি দুজনে মিলে শিম উঠাচ্ছিলাম। তো গাছ থেকে টাটকা সবজি ওঠানোর মজাই আলাদা। আমার নিজের গাছে না হলেও ভাবির গাছে গিয়ে আমি নিজেই সবজি পাড়ছিলাম, বেশ মজাই লাগছিল। তো ভাবির অনেকগুলো গাছই লাগিয়েছেন, দুইটা শিম গাছ, তারপরে দুইটা ঢেঁড়স গাছ, একটা করলা গাছ, তারপরে বেশ কিছু মরিচ গাছ আছে ভাবির বাসায়। তো আমি আপনাদেরকে একটু বাগানটা ঘুরে দেখাচ্ছি। তো এই যে ভাবির শিম মরিচ আর হচ্ছে ঢেঁড়সের বেগুন গাছ, আর শিম গাছে শিম আমরা উঠাচ্ছিলাম। তো শিম পাড়তে পাড়তে আমরা বেশ মজাই পাচ্ছিলাম, ভাবি উঠাচ্ছে আমি উঠাচ্ছি। তো দুইটা শিম গাছ যেহেতু দুইটাতে উঠাচ্ছিলাম। তো শিম গাছে শিম ধরেছিল অনেকগুলাই উঠাইছিলাম আলহামদুলিল্লাহ। আর ঢেঁড়স গাছে তো দুইটা, বেশি বড়ও না, তারপরেও বেশ কিছু ঢেঁড়সও উঠাইছিলাম। আর এবারই প্রথম আমি আর কি লাল ঢেঁড়স দেখলাম। আর এই যে দেখেন মরিচগুলোও কত সুন্দর মাশাল্লাহ। মরিচগুলো আসলে আমরা যেগুলো কিনে নিয়ে আসি তার চাইতে গাছ থেকে যখন ছেঁড়া হয় খুব মানে একটা ঘ্রাণ আসে মরিচে, কাঁচা মরিচের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। তো ভাবির বাসায় মরিচ উঠাচ্ছিলাম, আমি একটু গ্লোভস পরে নিয়েছিলাম কারণ মরিচে হাত জ্বলে। আর দেখেন দুই ধরনের মরিচ আছে, সবুজ এবং কালো, তো বেশ ভালোই লাগছিলো। আর এই যে লাল রঙের ঢেঁড়স, এই প্রথমেই আমি আর কি লাল ঢেঁড়স দেখলাম গাছে। এমনি কিনে খাওয়া হয়েছে কিন্তু কখনো গাছ থেকে এভাবে দেখা হয়নি। তো এবারই প্রথম আর কি লাল ঢেঁড়স দেখলাম, খেতেও বেশ মজায়। আর এই যে এটা হচ্ছে করলা গাছ, তো করলা গাছ একটা হলেও বেশ আলহামদুলিল্লাহ ফলন ভালোই হচ্ছে। আমিও বেশ কিছু করলা নিয়ে এসেছিলাম। করলা আসলে আমাদের সবজি যে খুব বেশি লাগে তাও না, দেখা যাচ্ছে যে দুই তিনটা করলা হলেই হয়ে যায়, অল্প একটু শিম হলেই একবেলা তরকারি হয়ে যায়। বেগুনও ঠিক তাই, মানে কোনো কিছুই যে অনেক লাগে তা না। তো সবাই মিলেমিশে খাওয়ার মধ্যে মজাই আলাদা। কাজে আমার গাছ না থাকলেও আমি এই যে আমার প্রতিবেশীর কাছ থেকে সবজি নিয়ে খেতে পারছি, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এখানে কিন্তু এই দেওয়ার প্রচলনটা খুব বেশি, যে আমরা একজন আরেকজনের সাথে সব কিছু শেয়ার করি। আর ভালো প্রতিবেশী পাওয়াটাও কিন্তু অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার, আল্লাহর অশেষ রহমত যে আমি খুব ভালো প্রতিবেশী পেয়েছি। ইনশাল্লাহ আমরা এরকম মিলেমিশেই কাটিয়ে দিতে পারবো যতদিন থাকি পাশাপাশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।